নমস্কার, দ্য রেগুলারে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাঁচাপাড়া হার্নেট বিদ্যালয়ে। আমরা জানি আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, আর ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কত ছাত্রছাত্রী সবেমাত্র পরীক্ষা দিয়ে বেরিয়েছে। তাদের জীবনের দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় প্রথম বড় পরীক্ষা আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের পরেই দ্বিতীয় যে বড় বোর্ডের পরীক্ষা সেটা উচ্চ মাধ্যমিক, এবং এই পরীক্ষা দিয়ে তাদের কি অনুভূতি এবং আজকে তারা কতটা ঘাবড়ে গেছে বা কতটা ভালো প্রশ্ন এসেছে আমরা জেনে নেব বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে। আসুন আমরা জেনে নিই। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ছাত্ররা, তারা সবেমাত্র পরীক্ষা দিয়ে বেরিয়েছে। আসুন আমরা জেনে নেব তাদের কাছ থেকে আজকে প্রশ্ন কেমন এসেছে। একদম ইজি প্রশ্ন, বাংলা পরীক্ষা ছিল তো আজকে। ইয়েস, আমার আর্টস আছে। কি মনে হলো পরীক্ষা দিয়ে, আজকে প্রথম পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যারা পড়াশোনা করবে না তারা পারবে না, যারা পড়াশোনা করবে তারা 100 তে মিনিমাম 95 তে তুলবেই। মানে এতটাই সহজ কোশ্চেন, মানে প্যাটার্নটা এরকমই সহজ হয়েছিল। নতুন সিলেবাসে তোমাদের যে পরীক্ষা হচ্ছে, প্রথমে যেভাবে যেটা এক্সপেক্ট করেছিলে সেরকমই এসেছে নাকি একটু আলাদা? আরো সহজ এসেছে, যা এক্সপেক্ট করেছিলে তার থেকে সহজ এসেছে। আমরা জেনে নিলাম যে প্রশ্ন কিন্তু যথেষ্ট সহজ এসেছে, ছাত্রছাত্রীদের লেখার মতন এসেছে, এবং আমরা পেয়ে গেছি আরও একজনকে। আসুন কথা বলে নিই, মনে হচ্ছে আজকে পরীক্ষা। আমার মনে হচ্ছে মোটামুটি হয়েছে, মানে আমার আমার পড়ার উপরে আমার মানে ইসে তোমার তার মানে হ্যাঁ ভালো হয়েছে। আর কেমন মনে হচ্ছে যে অ্যাভারেজ একটা তো বোঝা যায় যে পরীক্ষা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, কি মনে হচ্ছে? মিনিমাম 70-এর উপরে বাবু, এইটুকুনি ধারণা আছে মানে। আমরা জেনে নিলাম যে আজকে উচ্চ মাধ্যমিকের যে বাংলা পরীক্ষা ছিল তার প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রীদের লেখার মতন হয়েছে, এবং তারা যেরকমভাবে এক্সপেক্ট করেছে সেরকমভাবেই কিন্তু তারা প্রশ্নগুলোকে পেয়েছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে। আমরা দেখতে পেরেছি যেভাবে প্রশাসনিক ব্যবস্থা ছিল সেখানেও কিন্তু তারা সুষ্ঠুভাবে যাতায়াত করতে পেরেছে। আমরা এইটুকু বলতে পারি যে আজকে হার্নেট স্কুলের সামনে দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্তে আসছি যে এখানে কিন্তু খুব সুষ্ঠুভাবেই আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে কড়া পাহারা আমরা দেখতে পাচ্ছি, যে প্রশাসন ব্যবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি কাপার ট্রাফিক সার্জেন্ট প্রদীপ সরকারকে। আমরা জেনে নেব যে আজকে কতজন ছাত্রছাত্রী এবং কতটা শৃঙ্খলাপূর্ণভাবে এই পরীক্ষা হয়েছে, আসুন জেনে নিই। আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীরা যাতে ঠিকমতো পরীক্ষা হলে ঢুকতে পারে, যাতে যানজট ঠিক না হয়, এবং আফটার পরীক্ষার পরে যাতে সুস্থভাবে বাড়ি যেতে পারে, তার জন্য আমাদের তরফ থেকে আমরা চারদিকে আমরা ফোর্স লাগিয়ে রেখেছি, এবং যাতে যাতে কোনো রকম অসুবিধাতে না হয়। আজকে কোনো ছাত্রছাত্রী কি অসুস্থ হয়ে পড়া বা কোনো বিশৃঙ্খল এরকম কিছু হয়েছে? সেরকম কোনো ঘটনা ঘটেনি আপাতত দৃষ্টিতে। আমরা আউটসাইডটা দেখছি, রোড সাইডে কোনো কিছু ঘটনা ঘটেনি। ক্লিয়ারলি যা ছাত্রছাত্রী আপডাউন করছে, যাতায়াত করছে। রোড সাইডে কত পুলিশ মোতায়েন করা হয়েছে? আমাদের মোটামুটি আমাদের যে সিভিক ছেলে পুলিশ ফোর্স দিয়ে নিয়ার আউট প্রায় 60-70 জন আছে। প্রত্যেক সেন্টারেই ফোর্স আছে, এবং আউটসাইড ইনসাইড দুদিকেই ফোর্স আছে আমাদের। আগামী পরীক্ষা একই রকম, যতদিন পরীক্ষা থাকবে একই রকম ব্যবস্থা ডিউটি হবে, একই রকম যাতায়াতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাতে আমরা মূলত বেশি দেখছি আমরা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান গার্লস স্কুলের সামনে। আমরা পেয়ে গেছি কয়েকজন উচ্চ মাধ্যমিক ছাত্রীদেরকে। আমরা জেনে নেব তাদের কি এক্সপেকটেশন অনুযায়ী আজকে প্রশ্ন এসেছে বা কীরকম পরীক্ষা হয়েছে তাদের, আসুন জেনে নিই। কোয়েশ্চেন তো কমন পাইনি, খুব কম কমন পেয়েছি। পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি, বাংলা পরীক্ষা তো মোটামুটি আসেনি, অথচ পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি। মানে কোয়েশ্চেন দেখো কমন না পেলেও তো পরীক্ষা তো পড়ে তো এসেছি, যেইটুকু পড়ে এসেছি নিশ্চয়ই সেইটুকু তো দিতে পারবো। এমসিকিউ ঘুরিয়েছে কিন্তু নিজেদের লেখার মতন। হ্যাঁ আচ্ছা, আর এরকম এক্সপেক্ট করেছিলে নাকি এর থেকে বেটার বা এর থেকে কমা? এর থেকে বেটার কোয়েশ্চেন এক্সপেক্ট করেছিলাম। আচ্ছা, রচনা বা এই টাইপের জিনিস কি এসেছে আজকে? রচনা এসছে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা এসছে। আর অপশনাল? অপশনাল এসেছিল তোমার ফেসবুকের পক্ষ বিপক্ষ। আচ্ছা আচ্ছা, তোমার আজকে পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে। আর তোমার কেমন এক্সপেকটেশন ছিল আজকে প্রশ্ন? এর চেয়েও বেশি বেটার এক্সপেকটেশন ছিল, এমনকি মানে এমসিকিউগুলো আরও ভালো হওয়া উচিত ছিল। আচ্ছা, তার মানে মোটামুটি এমসিকিউতে তোমাদের এক্সপেকটেশনটা অনেকটা কমে গেছে।
তার থেকে বেশি। আমরা জেনে নিলাম ছাত্রছাত্রীদের কাছ থেকে যে এমসিকিউ যে পার্টটা থাকে উচ্চ মাধ্যমিকে, সেখানে কিন্তু তাদের এক্সপেকটেশনটা আরও অনেকটা বেশি ছিল, এবং তাছাড়া প্রশ্নগুলো যেরকমভাবে ঘুরিয়ে এসেছে তাতে তারা লিখতে পেরেছে, তাদের পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু প্রশ্নগুলো হয়তো তাদের মনঃপূত অতটা হয়নি। কিন্তু ওভারঅল আমরা এইটুকু বলতে পারি যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গার্লসের সামনেও কিন্তু প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত ভালো। ক্যামেরায় আকাশের সঙ্গে আমি তন্দা, ধন্যবাদ।